এরপরে শাফি আলম লিখেছেন, বাচ্চা মেয়েদেরকে কোন ধরনের কাপড় পরিধান করার অভ্যস্ত করা কর্তব্য? খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন, কারণ আজকাল অনেক মা বোন নিজেরা পর্দা করেন, পরিবারে ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করা হয়, অথচ ওই পরিবারের কন্যা শিশুকে এমন সব পোশাক পরানো হয় যা অভিভাবকদের জন্য উচিত নয়। যেমন ধরুন, কন্যা শিশুদেরকে আজকাল অনেকে দেখা যায় যে এমন সব টেপ জাতীয় পোশাক পরান যেগুলোর ফলে আপনার তাদের বাহু, বগল বা শরীরের বিভিন্ন অংশ এমনভাবে প্রকাশিত হয় যে সচরাচর এই ধরনের পোশাক, অশ্লীল পোশাক পরেন সেরকম ফাসেকা নারীরা পরে থাকেন, তাদের সাদৃশ্য এখানে অবলম্বন হয় এবং তাদের অনুরূপ পোশাক পরানো হয়। বাজারের রেডিমেড পোশাকগুলো সাধারণত এরকম পাওয়া যায়। তো এই ধরনের পোশাক তারা পরলে এটা হারাম হবে না, তাদেরকে পরানো হলে সেটাও হারাম হবে না, কারণ বাচ্চাদের জন্য তার শরীরে পর্দার বিধান নেই। কিন্তু অশ্লীল এবং বেহায়াপনাপূর্ণ পোশাক পরতে অভ্যস্ত যে সমস্ত ফাসেক নারীরা আছে, তাদের পোশাক আশাক ছোট বাচ্চাদেরকে পরানো হলে প্রথমত তারা সেগুলোতে অভ্যস্ত হয়, সেগুলো তাদের কাছে স্বাভাবিক মনে হয়, দোষণীয় মনে হয় না এবং ভালো মন্দর মধ্যে তারা ফরক করতে পারে না। সেই সাথে এ ধরনের পোশাক আশাক পরার ফলে তারা আস্তে 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 বড় হলেও অনেকে দেখা যায় যে 6-7-8 বছর 10 বছর পর্যন্ত এই ধরনের পোশাক আশাক মেয়েদেরকে পরানতে, তো তখন বাজে ছেলেদের, বাজে পুরুষদের মানে নোংরা দৃষ্টি তাদের প্রতি পড়ার সুযোগ তৈরি হয়। এরকম আরও নানাবিধ সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে শার্ট প্যান্ট পরানো হয়, মনে করা হয় যে ছোটো বাচ্চা মানুষ, ঠিক আছে ছোটো বাচ্চা মানুষ, তার জন্য তাকে এটা পরাইলে সরাসরি কবিরা গুণা হবে না এবং বাচ্চা পড়লে মা বাপের কোনো গুণা হবে এমন না, কিন্তু ভালোর অভ্যাস ছোটোবেলা থেকে করা উচিত। আর পোশাক আশাকের প্রভাব ব্যক্তির মানসিকতার উপরে, ব্যক্তির জীবনের উপরে অত্যন্ত গভীরভাবে পড়ে থাকে, যার কারণে বাচ্চাদেরকে এই ধরনের পোশাক আশাক পরানো উচিত নয়। আপনি শার্ট প্যান্ট পরাবেন না, আপনি খুব বেশি শর্টকাট পোশাক আশাক পরাবেন না, অশ্লীল এবং বেহায়াপনাপূর্ণ যে সমস্ত পোশাক আশাক পরে থাকে অনেক আপনার বেপর্দা মহিলারা, সেগুলো যাতে আপনার বাচ্চার মধ্যে না থাকে এই চেষ্টাটা আমাদের থাকা উচিত। নিজেরা বাসায় তৈরি করতে পারেন বা কোনো টেইলার্সের কাছে অর্ডার দিয়ে তৈরি করতে পারেন, একটু হাতা যেন থাকে, একটু যদি বড় হয় ভালো, না হলে কমপক্ষে তার বাহুটা যেন ঢাকা যায়, সেই জিনিসটা খেয়াল করবেন। তাকে ছোটোবেলা থেকে পর্দায় একটু একটু করে অভ্যস্ত করে তুলবেন। অনেকে আপনাকে বলবে যে এত ছোট বাচ্চা এত কেন ঢেকে ঢুকে রাখছেন, এগুলো তারাই বলতে পারে যাদের কাছে পর্দার কোনো গুরুত্ব নাই, যাদের কাছে নিজের পরিবারের মেয়েদেরকে আত্মসম্মান বোধ সম্পন্ন, নিজের ইজ্জত আব্রু রক্ষা করার গুরুত্ব অনুধাবনকারী নারী হিসাবে গড়ে তোলার গুরুত্ব যারা বোঝেন না, এটা তারাই বলতে পারেন। একজন মুসলিম হিসাবে, একজন দায়িত্বশীল অভিভাবক হিসাবে আমাদের কন্যা সন্তানদেরকে যেন তেন পোশাক আমাদের পরানো উচিত নয়। বাজারে আপনি যে কোনো পোশাক পরে না সেটা কিনে নিয়ে আসলেন, অন্য 10টা মেয়েটা পরে, মেয়েরা পরে আপনার মেয়েকেও পরালেন, এটি কোনো দায়িত্বশীল অভিভাবকের কাজ হতে পারে না। বিধায় বিষয়গুলোতে আমাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। তাহলে ইনশাল্লাহ আমাদের মেয়েরা লাজ লজ্জা নিয়ে আপনার তাদের যে ভূষণ, তাদের যে সৌন্দর্য লাজুকতা সেটা নিয়ে ইনশাল্লাহ বেড়ে উঠবে এবং পর্দা পুষি দেওয়ার যে গুরুত্ব সেটা ছোটোবেলা থেকে তারা বুঝতে পারবে। কেউ এখান থেকে আবার এটা না বুঝে যে আমরা বলছি যে ছোটোবেলা থেকে তাদেরকে পরিপূর্ণ পর্দা ঢুকিয়ে ফেলার, না, তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করা উচিত আমাদের।